নবী যখন বললেন বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, তোমাদের কাছে যে কথাগুলো এসেছে তোমরা পৌঁছে দাও। বিদায় হজের ভাষণে যখন বললেন, ইতিহাস সাক্ষী দেয় এমনও প্রমাণ পাওয়া গেছে কিছু কিছু সাহাবার বাড়িতেও জানলো, তারা নবীর হুকুমকে শিরোধার্য মনে করে তারা লোকজনের কাছে খবর বলে দিছে, আমার স্ত্রীকে বলে দিও যে আমি চলে গেলাম দিনের পথে। ঘুরতে শুরু করেছে, বাহিনী নিয়ে বের হয়েছে, জনপদ সামনে পড়েছে, কাফেরারা মুসলমান হয়েছে, যারা টিকির বদলে তাদেরকে টুপি পরানো হয়েছে, হারারামের জায়গায় কলমা পরানো হয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে বলা হয়েছে, তিন খোদার যাদা এক খোদা এক আল্লাহ শিক্ষা দেওয়া হয়েছে। এমন করে জনপদের পর জনপদ তারা পাড়ি দিয়ে সামনে সমুদ্রের কিনারে চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই আগাইতে 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 সামনে গিয়ে দেখে সমুদ্র, সমুদ্রের সামনে তারা উটের পাগুলো নামিয়ে দিয়েছে। জিজ্ঞেস করতেছে, ভাইয়েরা তোমরা যারা এই এলাকায় বাস করো, তোমরা কি বলতে পারো যে সমুদ্রের ওই পারে কি আছে? তাই না, আমরা জানি না সমুদ্রের ওই পারে কি আছে। সেনাপতি আকাশের দিকে হাত তুলে আল্লাহর দরবারে ডেকে বললেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আপনার বান্দারা বলেছে ওই নদীর পারে ওই পারে সমুদ্রের ওই পারে কি আছে তারা জানে না। তারা যদি বলতো ওই জায়গায় একটা মানুষ আছে, খোদার কসম আমি আপনার বান্দা ওই সমুদ্র ডিঙ্গিয়ে ঘোড়ায় চড়ে সমুদ্র পাড়ি দিয়ে আপনার আল্লাহ আপনি আল্লাহর দিন আপনার নবীর সুন্নাহ পৌঁছে দেওয়ার জন্যে আমি ওই নদীর ওই পারে সমুদ্রের ওই পারে চলে যেতাম। সুবহানাল্লাহ, যদি আমি জানতাম ও জায়গায় একটা জনপদ আছে তাহলে আমি দাওয়াতটা নিয়ে ওই জায়গায় চলে যেতাম, আমি থেমে যাওয়ার মানুষ না। সুতরাং চিন্তা করে দেখেন, যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনকে দিয়ে গেলেন আমাদের জন্য। আমি আস্তে আস্তে শুনছিলাম আমার এই আদরের যে আলোচনা করছিল যে আজকে এই দিনকে নবী দিলেন আমাদের উপরে আমানত, ইসলামকে আমাদের উপরে আমানত রেখে গেছেন। আজকে 150 কোটি মুসলমান এই পৃথিবীতে, 800 কোটি মানুষের মাঝে প্রায় 1/4 মুসলমান হওয়ার পরেও আজকে পৃথিবী, শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখানে মুসলমান মাইর খায় না, ঠিক কিনা বলেন? কারণ কি? 313 জন সাহাবা 1000 মুসলমানকে কচুকাটা করে কলেমা খচিত পতাকা পথ পথ করে উড়িয়ে দিয়ে জানিয়ে দিয়েছিলেন, মুসলমান পরাজয় পরাভব মানে না, মুসলমান বিজয় ছাড়া কিচ্ছু বোঝে না, হয় শহীদ নয় গাজী, এর মাঝামাঝি কোনো রাস্তা মুসলমানের নাই, এই প্রমাণ করে দিল 313 জন। আর আজকে 150 কোটি মুসলমান থাকার পরেও আজকে মুসলমান মার খায়, মুসলমান আজকে ফিলিস্তিনের দুধু মরুভূমি তাদের রক্তে রঞ্জিত হয়, কাশ্মীরের ঝিলাম নদীর পানি আজকে রক্তে রঞ্জিত হয়, ডালিমের দানার মতো স্ফটিকের মতো স্বচ্ছ পানিটা আজকে রক্তে রঞ্জিত হয়েছে। কি মানবেতর জীবনযাপন করছে আরাকানের মুসলমানেরা উখিয়া টেকনাফে, কেন এই অবস্থা হচ্ছে? একটাই কারণ, মুসলমান তার আল্লাহকে ছেড়ে দিয়েছে, তার নবীর আদর্শ ছেড়ে দিয়েছে, ঠিক কিনা বল? একটাই কারণ, আমরা নামকাওয়াস্তে মুসলমান হয়ে গেছি। মুসলমানের কোয়ান্টিটি আছে কিন্তু মুসলমানের কোয়ালিটি নাই, আমাদের সংখ্যা আছে কিন্তু আমাদের মুসলমানের কোনো বৈশিষ্ট্য চরিত্র নাই। আমি ইন্ডিয়াতে এক জায়গায় মাহফিলে গিয়েছিলাম, তো ইন্ডিয়াতে মাহফিলে যাওয়ার পরে দেখলাম একটা মন্দির খুব সুন্দর, আমি ভাবলাম মন্দিরটা একটু দেখে আসি। ওখানে যাওয়ার পরে দেখলাম যে গেইটের মাঝে লেখা আছে, খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন, চিন্তার বিষয়, গেইটের মাঝে লেখা আছে আপনি জুতা রেখে চলে আসুন, এটা মসজিদ না, এটা মন্দির, এখানে জুতা চুরি হয় না। নাউজুবিল্লাহ বলবেন না, জোরে বলবেন না, নাউজুবিল্লাহ। আপনি কি বুঝছেন কথাটা কি বলছে? বলতেছে মুসলমানের মসজিদে জুতা চুরি হয় কিন্তু এটা মন্দির, এখানে জুতা চুরি হয় না, সাথে জুতা বাইরে রেখে চলে আসে। গোটা পৃথিবীকে তো সভ্যতা শেখালাম আমরা, মুসলমান শিখালাম সভ্যতা, মুসলমান বন্ধ করলো চুরি ডাকাতি সন্ত্রাস শাহজানি। 1500 বছর আগে যেই মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়ায় থাকতো লাঠি নিয়ে ডাকাতি করার জন্য, লুণ্ঠন করার জন্য, মাত্র 23 বছরের ব্যবধানে এই মানুষগুলো আজ রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে লাঠি নিয়ে, এখন আর ডাকাতি করার জন্য না, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেয়
কেউ ডাকাতি করে কিনা দেখার জন্য, ঠিক কিনা? এই মুসলমান আজকে তাদেরকে নিয়ে হিন্দুরা যারা নিজেরা মূর্তি বানায়, নিজেরাই পূজা দেয়, নিজেরাই আবার কি যাইত্যা তোলামোলা আলগা করে আলা, এই যে হিন্দু পূজা শেষ হইলে কি কারবারটা করে, কয় যে মুসলমান ফলাফানে গেলে মূর্তি ভাঙে। আমি কই বেড়া, মুসলমানের ফলাফানের তো সময় আছে, এতে ঈদে তো বাঙ্গায় মেশিন দিয়া মূর্তি ভাঙবো কম মালা, তখন তো ঈদে বাঙ্গায় মেশিন দিয়া মূর্তি ভাঙানোর সময় আমরা আছে নাকি? আমরা এই সময় না তারাটি তারায় ভাঙে, ঠিক কিনা কও? সেই হিন্দু হিন্দু মতালম্বী মানুষগুলো আমাদেরকে টিটকারি মারে কি কইয়া কয় মসজিদে জুতা চুরি হয়, এটা মন্দির, এখানে জুতা চুরি হয় না, আপনি ফেলে চলে আসেন। লজ্জায় মাথা হেঁট হয়ে যায়, আমরা কোন জায়গায় আছি চিন্তা করে দেখেন, আমরা ছিলাম কই আর আসতে আসতে আমরা আসছি কই? আজকে মুসলমানের ভিতরে দলে দলে কত যে দল হয়েছে, কত যে বিভক্তি, একজন আরেকজন মুসলমানই মনে করে না। আমরা তো বিভিন্ন জায়গায় মাহফিলে যাওয়া লাগে, আমরা খেয়াল করে দেখি করে কি মাহফিলটাতে গেলে এ এ মানুষ এ সুহিদিয়া সাহ টুফিটা কীরকম, টুফিটা তারাটার মতনই, পাঞ্জাবি তারার মতনই, এরকম এখন মুসলমান যাচাই হয় টুফি দিয়া, মুসলমান যাচাই হয় পাঞ্জাবি দিয়া, ঠিক কিনা বলেন? আফসুস, আফসুসে জাতির জন্য টুফিটা দেখে যে ফাঁসকল্লি হইলে একরকম, গুল হইলে আরেক রকম, তারপরে লম্বা হইলে আরেক রকম, এইটা এখন রং রং টুফির কি রং, এইটা দিয়ে এখন মুসলমান টুফি ফাঁসকল্লি না গুল, লম্বা না চক্কা, এটা সাদা না কালা, এটি দিয়ে এখন মুসলমান যাচাই হইতেছে। তো এই মুসলমান বাড়ি খাবে না তো কি খাবে, মিয়া খাবে না কি? মুসলমান মায়ের খাওয়াই তো পাও না, মুসলমান মায়ের পাও না হয়েছে, মায়ের খায় মানে দেড় হাজার আগে, দেড় হাজার বছর আগে নবীজি মায়ের খেল, সাহাবারা মায়ের খেল ইসলাম কায়েম করতে গিয়া, আর এখন বাফের দিনের সম্পদ মুসলমান ইসলাম পাইছেন তো, এখন ইসলাম মিয়া মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ, মনে হয় যেন বাপদাদার সম্পদ পাইছে, এটাকে কেমনে ব্যবহার করা যায়, এটা নিয়ে হইলে এখন প্রতিযোগিতা শুরু হয়েছে, ঠিক কিনা? তো প্রতিযোগিতা শুরু হয়েছে আজকে। এই জন্য আমি বলি দাদা, ইসলাম আমাদের কাছে আমানত, ইসলাম মুসলমানের কাছে আমানত, আমানত স্বয়ং নবীজি আমাদের কাছে রেখে গেছেন, আপনি বুঝতে পারছেন? নবীজি আপনার কাছে আমানত রেখে গেছে, বলেছেন আল ওলামাউ ওয়ারিসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, মানে কি ওয়ারিস মানে কি? নবীজি আমাদেরকে ফাঁসকানি খেত দিয়া গেছে, আর আমরা হুজুর আধা কানি করে ভাগ করে দশজনে মিল্লা শ্বাস করে খাইতে আসি, এটার নাম ওয়ারিস না? নবী ইসলাম ডারে রাইখা গেছে যেন দিন ডারে সুন্দর করে রাখা যায়, কিন্তু আফসোস হচ্ছে আমরা ইসলাম ডারে ব্যবহার করি, ইসলামকে আগাই নিতে জানি না। আপনার ছেলে কয়জন? দুইজন, এই তো হিসাব মিল্লা গেছে। ওনার ছেলে হইলো দুইজন, দুইজনের নাম কর, একজনের নাইম আরেকজন সাইম, মিলাইয়া রাখছে নাইম সাইম, আরেকজনের নাম রাখতে যদি আরেকজন হয় কি থাকবে, এটার লোকে মিলে কাইম টাইম রেখে দিবা, কাইম অথবা টাইম, আচ্ছা যাই হোক, নাইম আর সাইম, আপনার নামটা কি? আলাউদ্দিন ভাই। আলাউদ্দিন ভাই আর কয় ছেলে? মনে করেন আলাউদ্দিন ভাই অন্তকাল করলো, মনে করেন, আপনি আবার বললেন না, হ্যাঁ মনে করেন, উদাহরণ আর কি। আলাউদ্দিন ভাই মারা যাওয়ার সময় দুই ছেলে রেখে গেছে, কয় ছেলে? কথা বলে না, কয় ছেলে? একজনের নাম নাইম আরেকজনের নাম সাইম, দুই ছেলে রাইখা যখন উনি অন্তকাল করছে, মনে করেন ওনার দশকানি জমি, তো একজনে পাইলো কয়কানি করে, দুই ছেলে পাঁচকানি করে রাখা হয়েছে। এখন ওনার যে বড় ছেলে, এটা মনে করেন প্রাইমারি স্কুলে চাকরি করে, ওর বউটাও চাকরি করে, মাশাল্লাহ ম্যান্নত ট্যান্নত করে, হাঁস মুরগা ফালে বউয়ে, দেশি মুরগির ডিম খায়, মুরগি বেছে হাঁস বেছে, আবার ছাগলও ফালে গাভিও ফালে, ছেলেটাও সকালবেলা ঘাস টাস তুললা সুন্দর করে গাইডারে গুছল টুসল করাইয়া দুটু দোয়াইয়া তারপরে স্কুলও যায়, আবার আইয়া সেটা বিকালবেলা মহিষ্কার টুইস ফেজ রসুন, তার আর কিনা কিচ্ছু লাগে না, গাঁতাত করা মাছ ফালাই রাখছে ফেজ রোন এই এই হোয়ারের ভিতরে শহীদ তলে আসে, তারপরে গা বেরিয়ে মুরগি ফালে, এমনি মোটামুটি সংসারটা। ফার্স্ট বছরের ব্যবধানে আলাউদ্দিন ভাই অন্তকাল করার সময় নাইম রে দিয়ে গেছিলো ফাঁসকানি খ্যাত, তে মাশাল্লাহ এই সুহিলপুর গ্রামও আরও দুইখানি জমিন রাখছে, তার হচ্ছে সাতখানি, সোমাহান আল্লাহ কন না কেন,
পায়খানি হয়েছে, এখন দোহানো বইয়া বইয়া সবাইকে আলাউদ্দিন ভাই সাহেব একটা সুফুত্র জন্ম দিয়া গেছে রে মার্শাল্লাহ, বছর দুয়েকের ভিতরে তে মার্শাল্লাহ দুইখানি খ্যাত কিনছে, আগেরটি তো ঠিক রাখছে মার্শাল্লাহ, খুব ভালো ছেলে জন্ম দিয়া গেছে, তে লেখাপড়া যেমন আদব কায়দা যেমন, তার বৌডোও পড়ছে মার্শাল্লাহ বালা, সুন্দরভাবে আগাইতেছে, আর সুইটারা নাইমের ভাই সাইনে তে মনে করেন একটু বাতাইল্লাটাই, তার যে বিয়া করছে তার বউও আবার পড়ছে হেই রহ, ফার্মের মুরগা কিনাই না খালি খায়, দেড় ঘন্টা সময় চাইছিলাম আল্লাহর কাছে, আমরা কয় ঘন্টা সময় চাইছিলাম আল্লাহ, তোমার বান্দারা বৃষ্টির ভিতরেও যায় নাই, তুমি কুদরতি নজর দিয়া দেখো সামান্য একটু সবাই ভিক্ষা চাই, সবাই কনা আনে, চাইলে আল্লাহ দেন না, বৃষ্টির ফোটা ফোটতে আছো তো, আর আচ্ছা অসুবিধা নাই, দেড় ঘন্টা যখন চাইছি দিব আল্লাহ দেয়, এর আগের এক মাহফিলও কইছি আল্লাহ ঠিক দুই ঘন্টার বেশি লাগতো না, নয়টা দুইয়ে এই দোয়া চাইছি আল্লাহর কাছে, ঠিক এগারোটা দুইয়ে বৃষ্টি আইছে, আমি বাড়াইয়া করছি ভাই তারা ভিজ্জে আল্লাহর দোষ কি, যদি ফুন্ডে মিলে ঢাকে ছাইড়া দিতাম তত বাইক গেলে হলো ভিজ ফুস্ত ভাল, আমি সেদিন বাড়াইয়া করছি দেখা আল্লাহ কয় কথা কথায় কথা কথায় দুই ঘন্টা কইছো, দুই ঘন্টা তো দিয়েছি অন ব্যাগে বিজন হলে সুপসুপ কইয়া দেখ গাও আমার কি, আমরা যে দেড় ঘন্টার ভিতরে ইনশাল্লাহ আল্লাহ কথা কথায় আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমি দেয় তো আল্লাহ, আমরা তো সাইতাম জানি না, বেহতেরা মানুষে সাইতাম পারি না, আমরা আমরা চাওয়াও হয় না, আহারে ফয় গ্রাম বৃষ্টির লেগে দোয়া হইব, আগে দোয়া হইতো বড় বড় ফিস সামনে তো দোয়া করতো, ম্যাগে বিজ্ঞে ওগুলো বাইকাইতো হগলে মিল্লা ফাত্র যাইতেছে দোয়া করণের লেগা, এক ফলা আমার ছাতিটা দাও, কারে ঠাডা রইদের ভিতরে তুই ছাতি দিয়া কিতা করবি, কয় কথা হয়েছে দোয়া হইব, তো ছাতি না লইয়া গেলে আমার না ব্যাগের ফোড়া ফোড়লে ঠান্ডা লাগিয়া যাক গিয়া, আমার তো বাহ্য তো ছাতিটা দাও, দোয়া যখন করবো ম্যাগ দো আইবই এলাকা ছাতিটা লইয়া যাইতে আছে, এইটারে কয় বিশ্বাস তো ভাড়াল্লাহ বলবেন না, দোয়া যখন হইব ম্যাগ হইবই আর দোয়া যখন করছি আল্লাহ সুযোগ দিবই, এই বিশ্বাস থাকতে হবে ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই করা আমি তোর সাইমে কথা মনে আছে নিও, তে তার বৌডো পড়ছে হির ফার্মের মুরগার নাই তেমনি ঘরের তে রাস্তা বানায় না, এবিটি কষ্ট হয় হোটেল তাই নাই না খায় বছর খানেক গেছে না, তো একখানি খেত বেচছে দুই বছরের মাতা তো দুইখানি বেচছে, তার ভাইয়ের কয় ভাই আমি বুঝে বাহিরিও রাখতাম পারতাম না, আপনি আস্তে আস্তে কিননের নিয়ত করেন, তাইলে এখন বট্টারে কয় সুফুত সুডুডারে হগলে কয় আলাউদ্দিন ভাইয়ে তার কী জন্ম দিয়ে গেছে, এটা কুফুত জন্ম দিছে নাউজুবিল্লাহ কন্যা কেন, তাইলে দুইজন এবার আর ওয়ারিস, নাইম এবং সাইম দুইজন এবার আর ওয়ারিস, একটা সু আর একটা কু, সু ওয়ারিস কু ওয়ারিস, নবীজির এই যে নবীজি আলে মোলামা সবাই নবীর ওয়ারিস, কেউ বাদ নাই, কিন্তু একজনে সু ওয়ারিস একজনে কু ওয়ারিস, একজনে নিজের জীবন বাজি রেখে মামলা হামলা সহ্য করে জেল জুলুম নির্যাতন নিপীড়ন উপেক্ষা করে একদল মধ্যে মুজাহিদ দিনকে এগিয়ে নেওয়ার জন্য জীবন বাজি রেখেছে, আরেকজন সন্ত হাসিল করার জন্য ওই তাবেদার সরকারের দালালির পর্যায়ে ভূমিকা নিয়েছে, ঠিক কিনা বলো, সবাই কনা আমিন, তাইলে একটা ওয়ারিস হইল সু আর একটা ওয়ারিস হইল কু, একদল আলেম নামদারি এই দুনিয়ার ভিতরে কি করলো ইসলামটারে বেচা বেচা খাইলো, এবার আর সুন্দর করে দাড়ি রাখছে সুন্দর করে টুফি মাথা দিছে কত্তরা পাঞ্জাবি গাও দিছে, এই দিয়া দিয়া মানুষের ধোকা দিয়া দিয়া এবার মনে করছে ইসলাম মানি গীতা, ইসলাম মানি হয়েছে ইমামতিরা, ইসলাম মানি হয়েছে দাওয়াত খাওয়ানরা, ইসলাম মানি হয়েছে এর দূরে আর বেশি নাই, আমি বুঝি না যে একটা মানুষ শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়াবে এটাই তার কাজ, আমার যারা এখানে ইমাম সাহেব ভাইয়েরা আছেন একটু চিন্তা করেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো এটাই একজনের কাজ হইতে পারে না, আপনি পড়ান আরেক তারা পড়ে এর দূরত্ব পার্থক্য,
আপনি মসজিদের জায়গাটা ফত্তর নেন, নিয়ে এসে ওগুলো ফব্বা গাছ লাগান, কাঁথাটা ভিতরে করা মাছ হালান, আপনি একটা আতর সুরমা কাজল আইনা, তারপরে করা টুফি রেখা আপনি হুজরানার ভিতরে বেচেন, আপনি যদি বেতন ফান 10,000, মাইতে দিয়া যদি ফব্বাটি বেচা ফান 2,500, টুফি টাফি বেচে যদি আরও 2,500 ফান, 15,000 টাকা টেয়া কি তিতা লাগে কেউ কাছে? তা আপনি হুজুদি বইয়া বইয়া খাইবেন, কখনো ফজর কখনো জুহর, বাইদের টান্ডা কাম ডাকিতা, কাম ডাকিতা বাইদের টান্ডা। আমরা ইমাম সাহেব হুজুররা কাম কি কন, কখনো ফজর আর কখনো জুহর, কই জুহর কই আসর, কুদ্দুরে কুদ্দুরে করে আগবাইলে কত সুন্দর করে আগগান যায়। আমরা তারা খালি মনে করে কোনো মতে কোনো মতে এই দুনিয়াটার ভিতরে চলিয়া যেলাম, না আব্বা এখানেই শেষ না, প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত আপনাকে জবাব দিতেই হবে আল্লাহর কাছে। আপনি একটু সময় নিয়ে ফোড়ান, আপনি কোনো ফপ্পা গাছ লাগান, আপনি কুদুরা ফহিরটার ভিতরে কোনো মাছ হালাই রাখেন, আপনি কোনো টুফি ইন্ডা বেছেন, ফাইকারি আন্না খুচরা বেছেন, কুদুর লাভ হইলে সমস্যা কী? তেহাদি থাকলে তো আপনার থাকবো তো রয়ে যে গিত না, শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়াইয়া একজন মানুষ সময় কাটাইতে পারে না। আপনি প্রয়োজন একটা টংদোহান দেন, টংদোহান দিয়া সেরা আপনার নামাজটা শেষ হইলে আবার আইয়া দহানো বইয়ালাম, এমনি এমনি সময়টা চালান, আরাম করার সময় আরাম করে, দাওয়াত খাওয়ানোর সময় দাওয়াত খান, এইভাবে ইসলামটাকে এগিয়ে নিয়ে যাওয়া এটাই আমাদের দায়িত্ব, ঠিক কিনা বলেন? কতখানা ঠিক কিনা? আর এই দায়িত্ব পালন করতে গিয়া দেখা গেছে কারো হুশ নাই। আহা আহা, আপনি চিন্তা করে দেখছেন, আপনি খেয়াল করে দেখেছেন, শুধু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এটা চাওয়ার কারণে যেই মানুষগুলোর দাম্পত্য জীবন পারিবারিক জীবন বলতে কোনো কিছু আর রইল না, তার জীবনটা আপনি একটু চিন্তা করে দেখেন আপনার সাথে তার পার্থক্য কত, সেও জান্নাতে যাবে আপনিও জান্নাতে চলে যাবেন, এত সহজ জান্না, এত সহজ জান্না, আপনাকে পরীক্ষা না নিয়া আপনাকে ছেড়ে দেবে আর আপনার জান্নাতে চলে যাবেন, এই আশায় দোহান ভাই খাইতে আছে, এত সোজা মনে করছে, এত সোজা, এত সোজা না ভাই, একটু হিসাব মিলাইতে হবে, একটু সময়টাকে কাজে লাগাইতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করে সবাই পড়ে না, আমিন। যেখানে বলেছিলাম ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এই মানুষ করে বানানোর পরে এমনিই ছেড়ে দেন নাই, যে নবী পাঠিয়েছেন, দেখেন যেই নবী পাঠিয়ে এই রবিউল আউয়াল মাসে নবী যে দুনিয়াতে এসেছেন, তিনি তার জন্মের পর থেকে শুরু করে জন্মের আগেই ওনার বিপদ শুরু হয়ে গেছে, মানুষটা জন্ম হয় নাই এর আগেই বিপদ শুরু হয়ে গেছে, আব্বা জন্মের আগেই ইন্তেকাল করে ফেলেছে, 6 বছর বয়স মাত্র আম্মা ইন্তেকাল করেছে, আব্বাও নাই আম্মাও নাই, দাদার কাছে গিয়ে আশ্রয় নিলেন, 9 বছর বয়সে দাদাও নাই, গেলেন চাচা আবু তালেবের কাছে, আবু তালেবের অনেকগুলো সন্তান, আহা কি ইসলাম, কেমন করে নবী তিল তিল করে বড় হয়েছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই এক বার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন, আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 9 বছর বয়স, দাদাও দুনিয়াতে নাই, নবীর চাচাদের ভিতরে গরিব চাচা ছিল আবু তালেব, কলিজাটার ভিতরে মায়ায় ভরা, নবীজির হাতে ধরে টেনে টেনে নিয়ে গেছে, ওনার শাসিন নবীর শাসিন নাম আবু তালেবের স্ত্রীর নাম ছিল ফাতেমা, তিনি গিয়ে বললেন, ফাতেমা এটা আবদুল্লাহ ভাই সাহেবের ছেলেটা, ছোট একটাই ছেলে, তার আব্বাও নাই আম্মাও নাই, দাদার কাছে মানুষ এসে দাদাও নাই, ফাতেমা গো তোমার তো অনেকগুলো সন্তান, দেখেন কি জানি, আবু তালেব বলতেছে, ফাতেমা তোমার তো অনেকগুলো সন্তান, এই সন্তান তোমার আমার ভাইয়ের সন্তান, তুমি যদি অনুমতি দাও তাইলে এই সন্তান আমার ঘরে রাখবো, তবে আমার একটা আবদার আছে, চাচা কেমন ভালোবাসা দেখেন, আমার একটা আবদার আছে, যদি তুমি আমার মোহাম্মদকে নিজের সন্তানের মতো রাখতে পারো, আমার ঘরে যখন রান্না হবে তুমি যদি কথা দাও আগে খাবে মোহাম্মদ তারপরে খাবে আমার সন্তানেরা, এই রকম কথা দিলে আমি রাখবো, নাইলে এই মোহাম্মদের অবহেলা আমার কলিজায় মানবে না, সুবহানাল্লাহ বলবেন না? বাবা বলতেছে আগে আমার ভাতিজা খাবে তারপরে আমার ছেলেরা খাবে, তুমি কথা দিলে আমি আসি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
ফাতেমা নবীর চাচি আবু তালেবের স্ত্রী ওইভাবে গ্রহণ করে নিলেন। এখানেই শেষ না, তেল তেল করে নবী যখন বড় হলেন, তিনি যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, অত্যাচারটা শুরু হইল তখন, অত্যাচারটা শুরু হইল তখন। তিনি যখন শুধু বললেন সাফা পাহাড়ের কেনারে, তিনি সবাইকে ডাকলেন, খুব খেয়াল করে শুনলেন, ওই জমানায় এখন যেমন ডাহাইতাইলে মসজিদের ইমাম সাহেব রেগিয়া কহজুর, মুয়াজ্জিন রেগিয়া কহজুর, মাইকে কন ডাহাইতেছে, তৎকালীন জমানায় সাফা পাহাড়ের উপরে উঠা মানুষ ডাকত। তো নবীজি সবাই ডাকছেন, সবাই আসছে, আসার পরে সবাইকে বললেন, লম্বা ঘটনা সবটা বলা আমার উদ্দেশ্য না, কয় বাঘ আসলে বিপদ হইলে আমি যদি বলি তোমরা বিশ্বাস করবা না? তুমি কি জীবনে মিথ্যা কথা কইছো নাকি? তুমি তো আল্লাহ আমিন, অবশ্যই বিশ্বাস করবো। কার চাইতে বড় বিপদের কাজ তোমরা করতেছ, এই যে দেবদেবীর পূজা করতে আসো, এটা কিন্তু আরো জঘন্য খারাপ, তোমরা সবাই মিলে স্বীকার করো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু একটু বলস, এখন আপনারা বলেন, আমরা বাংলাদেশের মানুষ, আমরা কিন্তু আরবি বুঝি না। তো একবার যে হজ করতে গেছে, তাই বেটারে জিজ্ঞেসে ভাইসা, হ্যাঁ নবীলে সব খালি আরবিতে কথা কয়? কহ সব আরবি, খালি দুইটা জিনিস বাংলা পাইছি, সব হ্যাঁ আরবি। কয় কোনটা কোনটা বাংলা পাইছে? কয় আজানটা দেখলাম আমরার মতো আর সুরা ফাতেহাটা, এই দুইটা ছাড়া হুদ আরবি আর আরবি, বিড়িও আরবিতে কয়। কয় এই কারবার, হ্যাঁ খালি দুইটা পাইছি আমরা আজানটা আমরারটার মতো, আর আমরা যে আলহামদুল সুরা ফরি এইটাও দেখছি আমরারটার মতো হয়, আর বাহি সব আরবি। এই আরবির ভিতর আপনারা তো বুঝেন নাই, আমরা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ একটা কঠিন একটু ওয়াজ করি আজকে, বুঝাইয়া কমু, আমি বুঝানোর ভিতরে খারাপ না ভালো, আমি যে নাগাইশের ফিসা এখনও যে আইসি ওয়াজ করতাম, আমি যদি মনে করেন সারাটা রাত এই মাইকটা লাগাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাই, একটা লুকও আমার ইয়া বাধাও দিত না, কিছু কইতো না, বরংস যাদার ফুদ বিদেশ থাহে হেতারা কম্বল হাদিয়া লই বহুজুরের লাগিয়া আতর আনবো, বেড়িয়েতে দেশি মুরগির ডিম সিদ্ধ করে আমার লাগিয়া ফাড়াইব, যা হারে হুজুরের জিকিরটা, হ্যাঁ মনে যেন মাছে জিকির করে, গাছে জিকির করে, মাটিটা বেড়ে জিকির করতে আছে, অনেক সুন্দর হয়। সবাই মিললে আমার প্রশংসা করব, আমারে হাদিয়া দিব, আদর করব, আমারে রাখ্যা দিতে চাইব, কিন্তু যেই মাত্র নবীজি কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, তা আমি জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, নাগাই শরীফ সাহেবের তো মর্যাদা, নাগাই শরীফ সাহেবের দেশি মুরগার ডিম দেয়, মাছের মাথাড়া, গরুর কলজাড়া, লাউ দিয়া টাহি মাছ দিয়া রাইন্দা ডুহি ফিডাড়া, কি একটা কারবার যাইতে আছে। নাগাই শরীফ সাহেবে জিকির করলে হগলে মিল্লা প্রশংসা করে, আর নবীজি যখন কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, লগে লগে নবীর সাসা সাস্তো সাসা আবু জাহেল হেতে করছে কি তার রুইক্কা রুইক্কা আইয়ে নবীজির ঘুষি দিত বিল্লা, আর দুই তিনজনে তারে দৈরা রাখে। আপনার একটা এই ঝগড়ার একটা নিয়ম আছে, আমরা তো সব দেখবেন ধরুন না থাকলে তে দেখবেন উহি দেয় বেশি, আমি কই দৈর না, দুইজনের দৈরাটা রেখে সাইডা দাও, দুইজনে যখন দুইটা খাইব বুঝা লাগবো কীরম, তখন দেখবার ঠেললেও আর আগে দিতে পারতা না, আর দরুন্যাটা যদি বেরিয়েই তো তাই দেখবেন এমনি মনে হয় যেমন দুনিয়াটা তামা তামা করে সাই, এরকম দেখবেন তো লইয়া পড়তো সাই, আমি সাইডেই দেস না, তেও একটা দেও খাতারে হ্যাঁ দেও একটা তারে, এরপরে নিয়ে আর আবহাইয়া নিয়ে একখানু করতে ফেরত চাস না, কারণ আবু জেহেলে যখন নবীজিরে ঘুষি দিতে যায় অন দুই তিনজন দৈরারও হিন্দে আছে, তো তার তো আরও এস্ক বাড়তে আছে, জুড়ারও দেহাইতে আছে, এবার করছে কি তে করছে কি নবীজির দিকে যায় কিন্তু দেয় না, কাছে গিয়েও দেয় না, এমনি রুইক্কা যায় দেয় না, গিরে না দেওয়ার কারণ হলো তো চিন্তা করছে আমি হইলাম মোহাম্মদের স্বাস্থ্য চাষা, আমি যদি একটা ঘুষি দেই এহেন আবু তালেব আছে, আমির হামজা আছে, আবুল আহাব আছে, তারা যদি আমারে ফিরাইয়া জনে একটা কইরা দেয় কয়টা হয়? তো জীবন লইয়া তো টানাটানি, সুতরাং তে যায় দেয় না, কিন্তু নবীর আপন চাষা আবু লাহাব এই হ্যাঁ করছে কি উইয়া সেরা এই একটা ফাত্তর লইছে, লইয়া সেরা নবীর দিকে ফাত্তরটা ঢিল মারছে, ঢিল মারে জঘন্য একটা গালি দিছে, ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক, নাউজুবিল্লাহ বললেন না,
কত জঘন্য গালি দিছে দেখেন, তুই ঠেঁড়া পুইড়া মরচ্ছা কিনে ওইরকম তো কেন, যে ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। এই কথা কওয়ার লগে লগে যখন ঢিল মারছে, মুফাসসিরিনে কেরাম কয় ফাত্তরটা ফোর্সে দূরে গলিতে গলিতে নবীর কদমের কাছে গিয়ে থেমে গেছে, নবীর গায়ে পাথর পড়ে নাই। সুবহানাল্লাহ বললেন না, তাই যে পাথর নবী চিনছে কিন্তু আবু লাহাব আমার নবীরে চিনে নাই। এখন পাথর দিয়া যখন ঢিল মারছে, নবীজির গালিও দিছে, নবীজির কলজাটা ফাইটা গেছে। হা আব্বা না ইয়াজ্জা, আমার চাষা ইত্রিমাইশের সামনে আমার এত বড় গালিটা দিল, আমি তো কোনোদিন একটা মিশা কথা কইছি না, কোনোদিন চাষার চোখের দিকে চাইয়া একটা কথা কইছি না, বাপের অংশ দাবি করছি না, আমার মতো মানুষেরে এরকম একটা গালি দেওয়া। লগে যারা সাহাবা ছিল সবার চোখে টপ টপ করে পানি পড়তেছে, এর ভেতরও মর্দে মুজাহিদ যারা তারা কই রাসূলুল্লাহ আমরা কি এটার প্রতিবাদ করবো না? নবীজি বললেন না, আমরা এখন প্রতিবাদ করবো না, কারণ আমরা এখন মাইনরিটি, ওরা এখন মেজরিটি, আমরা এখন সংখ্যায় কম, ওরা এখন সংখ্যায় বেশি। যদি প্রতিবাদ করতে যাই তাইলে ওদের আঘাত আমাদেরকে নিশ্চিহ্ন করে দেবে। সুতরাং সময় আসবে, সব সময় একরকম যাবে না, সময় আসবে সেই দিন প্রতিবাদ হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, সাহাবায়ে কেরাম চোখের পানি মুছে ডাক দিয়া কইয়া রাসূল আল্লাহ আমরা কি কিছুই বলবো না? আল্লাহ নবী বলেছেন কেবল আমরা বলবো না, যেখানে বলার বলে দিয়েছি। কয় কার কাছে বললেন? বুঝলাম না। কয় আমার একটা আদালত আছে, এটা থানা না, এটা জেলা জজ না, এটা হাইকোর্ট না, সুপ্রিম কোর্ট না, আপিল বিভাগ না, আমার যা আদালত এটা সর্বোচ্চ আদালত, যেখানে বিচার দিলে আর একটা সেকেন্ড দেরি হয় না, রায় চলে আসে, ওই মাওলার দরবারে আমার বিচার দেওয়া হয়ে গেছে। বিচার দিছে কার দরবারও? আল্লাহর দরবারে বিচার দিলে বিচার হয় নাকি হয় না? আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনা হুয়া বাইনাল্লাহ, ওই মাজলুম যে যার উপরে জুলুম করা হয় তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। এখন আল্লাহ এই নবীজি ডাক দিছে কারে? বা কথা কয় না কারে? ওম আবু সিল্লাইয়া সিল্লাইয়া ডাক দেওয়ার না কেন? মনে মনে কইলো আল্লাহ হুনে নবীজি যা কোয়ার কইছে, সবাই মিল্লা বইয়া বইয়া অপেক্ষা, নবীর মনটা খারাপ, সাহাবায়ে কেরামের মনটা খারাপ, আর ওই দিক দিয়ে আবু লাহাব আর তার সাঙ্গ পাঙ্গ যারা তারা মজা করতে আছে। ভাইসা ইটা যে দিলেন, আপনি দি সই করতে পারলেন না? দি কই দি ইসলাম তো জোরে, কই দুধমুদ খান না? দুধমুদ খাইয়ে জোর তো হয়েছে না, বরাবর গেছে কিন্তু গিয়া তো উফরে পড়ছে না, মজা মারতে আছে। এমন সময় নবীজির যখন সাহাবাদের কিনে মন খারাপ, আল্লাহ তাবারক তাআলা ফয়সালা পাঠিয়ে দিলেন, নবীজি বললেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের দিকে চাইকিরে, কেউ যদি নতুন করে আইলো না, নবীরে সালাম দিতে হুনলাম না, নবী কয় ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, সাহাবার একজন আরেকজনের দিকে তাকায়। আল্লাহর নবী ডাক দিয়া কয় আমি জানি তোমরা জানতে চাও আমি কার সালামের জবাব দিলাম, এইমাত্র জিব্রাইল এসে আমাকে সালাম দিয়ে দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? নবী বললেন ওয়ালাইকুম আসসালাম। সাহাবারা কয় রাসূলুল্লাহ কে সালাম দিল? কয় আল্লাহর ফেরেশতা জিব্রাইল। কয় কেন আসছে? কয় বিচারের রায় লই আইছে। সুবহানাল্লাহ কইতেন না? জিব্রাইল আয়া কয় ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার টিচার দিছলে? কয় আমি জানাই রাখছিলাম আর কি সাসার ব্যাপারে, এবারে দি ফাত্তর দিয়ে দিল, জঘন্য গালি দিল, তো আমার তো আর জানানোর জায়গা নাই, এই একখানে তো জানানোর জায়গা, এই জন্য জানিয়ে রাখলাম। বাংলাদেশে এই সময়টা গেছে, সময়টা গেছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, মামলা হয়েছে, জানানোর জায়গা ছিল না, এক আল্লাহর দরবার ছাড়া, ঠিক কিনা বলো? জানানোর জায়গা ছিল না, কত অসহায় মানুষ, নির্যাতনের শিকার হয়েছে, মায়ের খাইছে, আবার মামলার আসামি হয়েছে, ঠিক নিও কতখানা ঠিক নেই? একবার তো মায়ের খাইছে, আবার তো মামলার আসামি হয়েছে, এরপরে তে আবার থানার ভিতরে গিয়ে টেহা দিও,
আবার দলের লোকের তারাইয়া কয় কিছু দিলে সোনাই দেওয়া লাইন করম যাইব। তা একবার মাইর খেলো, একবার আসামি হইল, এরপরে আবার তার কাছে আইয়া সান্তা দাবি করে, কি একটা দিন গেছে, ঠিক কিনা ক, কি একটা দিন গেছে, রঙের দিন ও রঙের দিন। এখন নবীজি বিচার দিছে কার কাছে, আমরা বিচার দেই কার কাছে, নবীজি বিচার দিছে আল্লাহর কাছে, যে আল্লাহ আমি তো জিব্রাইল আইয়া আপনি কি বিচার দিচ্ছেন, ক হ কয় কি বিচার দিচ্ছে, ক আবুল আহাবে যে আমার চাষায় আমার যে ঢিল মারলো এটার বিচার দিয়ে কয় রায় দোয়াইছে, আল্লাহ তো রায় ফাড়াইছে, কয় কি রায় ফাড়াইছে, রায়টা কি, এটা আমরা সবাই পারি সবাই জানি, মনে করাই দিলে দেখবেন মনে হইব, রায়টা শোনার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফাড়া যাই, যিনি রহমান যিনি রাহিম তার নামে চলো শুরু করি সবাই পড়ি, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد سبحان الله বলবেন না আল্লাহ ডাক দেয়া কো নবী যেই শব্দটা দিয়ে আপনারে গালি দিছেন এই শব্দটা দিয়ে রায় চলে আসছে ওরা বলছিল ইয়া মুহাম্মদ তাব্বালাক ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক আল্লাহ কয় তাব্বাত ওই যে তাব্বা আর তাব্বাত একই মূল শব্দ আল্লাহ আবু জাহেলে কইছিল ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক আর আল্লাহ কয় তাব্বাত ইয়াদা ধ্বংস হয়ে গেছে আবি লাহাব আবু লাহাবের ওয়াতাব ইয়াদা দুই হাত আবু লাহাবের দুই হাত ওয়াতাব এমন ধ্বংস হয়েছে গৌরী ফুড ট্রমা সেন্টার অনিতা ফার্মা ময়নামতি কবিরাজের বাতনিয়া সনিবান্তা ফার্মা গলার ভিতরে হাত জুলাই দিতে পারবা আল্লাহ মন ধ্বংস করে দিয়েছেন ওই হাত আর জোড়া লাগবে না বলো সুবহানাল্লাহ এমন ভাঙ্গা ভাঙছে এমন মানে আল্লাহ তাবারক তাআলা ধ্বংস করে দিছে এই হাত আর জোড়া লাগবে না মুফাসসিরিনে কারাম কয় আল্লাহর কথা কয় কম বুঝায় বেশি আল্লাহ কইছে দুই হাত এটার ভিতরে আছে আরো ছয় হাত কয় হাত কয় হাত আল্লাহ কইছে দুই হাত মানে ডাইন হাত বাম হাত মুফাসসিরিনে কারাম কয় আরে না আল্লাহ কয় কম বুঝায় বেশি তোমরা হুদো দুই হাতে না শুনছো এখন আরো হাত আছে আমরা কই কি কি হাত আছে সবাই গণ্যেন আমি কইয়া যাইতেছি দেখেন ছয়টা হয়নি ডাইনাত মায়াক কইতে হইব না ঘনতে হইব না ডাইনাত বাম হাত কথা কয় না তো ডাইনাত বাম হাত দুনিয়া আখেরা ছেলে মেয়ে বউ সম্পদ কয় রয়েছে কথা কেন কয় রয়েছে আবার কই হ্যাঁ ডাইনাত বাম হাত দুনিয়া আখেরা ছেলে মেয়ে বউ সম্পদ কয় রইল আচ্ছা এবার আপনারা বিবেকবান মানুষ ওহনার বেহতের মানুষ আমরা দেশ নাই বেহতের মানুষ সব বাদ গেছে এখন আপনারা যারা চালাক চতুর আছেন বুদ্ধিমান মানুষ এবার আপনারা কর একজনের ডাইনাতও নাই বামাতো নাই দুনিয়াও নাই আখেরাতও নাই ছেলে মেয়ে বউও নাই সম্পদও নাই তার আছে কিতা আরে তাই তো না তাই কেন আসেনি দুনিয়া যার এই ছয়টা জিনিস নাই তার আর কিছু আসেনি তা আল্লাহ কয় আবুল আহাব তুমি কোন জায়গাতে আর দিছ হন টের পাইছ না তুমি আমার নবীর ইটা দাও আমার নবীরে গালি দাও তোমার এই ছয়টা জিনিস নাই এই কথা শোনার পরে আপনারা ভাঙ্গা ভাঙ্গা বুঝার লাগছে সৌদি আরবের তারা বুঝালায় তারা আরবিতে কথা কয় তারা বুঝালাইছে আবুল আহাবের এই সায়াত নাই মানিতে শেষ এখন এই কথা যখন কইছে সাহাবায়ে কেরাম মুস্কি মুস্কি হাসে
কইয়া রাসূলুল্লাহ আমরা কি লাহাব ভাই সাহেবের কাছে কথাটা কইয়াইতাম, কত আল্লাহ কইসার ভিতরে থাকবা খিত্তা। তখন সকলে গিয়া দেখে আবুল আহাব ভাই সাহেব বইয়া বইয়া মজা মারে, যে সকল ভাই সাহেব খবর পাইছে কয় কি কয় আল্লাহ তো ওই যে আপনি ফত কইছিলেন যে গালি দিছিলেন যে নবীজিরে রেজাল্ট আছে তো রায় হয়েছে তো কয় কী রায় আছে কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়াতাব আবুল আহাবের লগে লগে উঠতে দিছে দৌ। ওই যে আমার আগের বক্তা কইছে না গরম বাত্রিও খাইয়া যাইতে পারছে না খেলা কি তো। আমি মাঝে মাঝে চিন্তা করি একটা কথা দেখবেন আপনারও বনবো, আমি চিন্তাটার কথা বললে আমরা বাংলাদেশের মানুষ চাইছিল সরকারের পদত্যাগ, ঠিক কিনা কন, যে এই সরকার বুট ছাড়া ক্ষমতা দিয়েছে ফলাফেন্ডে গুলি করে মারছে এই সরকার পদত্যাগ করলে আমরা খুশি। আল্লাহ আরে না পদত্যাগ দেশ ত্যাগ পদত্যাগ আল্লাহকে দূরে হইতো না সব বাতিল হয়ে গেছে গা পদত্যাগ করলে হুদ হইতো না দেশ ত্যাগ। আমরা একটা মানুষও কিন্তু দেশ ত্যাগ চাই নাই, ঠিক কিনা কর। আপনারা কেউ দেশ ত্যাগ চাইছিলেন যে দেশের তে ভাগ্য সেই কেউ এই কথা কি আমরা কেউ চাইছিলাম চাই নাই, আমরা চাইছিলাম পদত্যাগ। আল্লাহ কয় না ওইসে না তোমরা বুঝে আমি আল্লাহ সালাই না দূর নেই তোমরা নিজে গাইয়া ফেলা যেত না দেশ ত্যাগ, কারণ যেই কাম করছে দেশের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে আমার ছেলেদের বুক ঝাঁঝরা করে তাজা প্রাণগুলো যেন ছড়িয়ে দিতে পারে এই দেশে তাদের থাকার অধিকার নয়। ঠিক সবাই কনা আমিন জোরে কনা আমিন। তো দেখছেন আমরা চাই একটা আল্লাহ দেয় আর একটা আল্লাহ নবীজি কইছে আল্লাহ আমার যে ফত কইছে এটা কুদুরে বিচার হইলে সারবো আল্লাহ কাহো না জঘন্য কারবার করে লাগছে তো আর দিয়ে চোখের আগুন দেওয়া থাকা এই আর ফিরত না। সুতরাং রায় আইছে কয়টা জিনিস না নাই কথা কথা তো কয়টা তাই না, যখন বইয়া বইয়া মজা মারতে আছে ওই তার কর্মীরার লগে এই টাইমে গিয়া যখন একজনে কইছে আবুল আহাব ভাই সাহেব আপনারা বইয়ে বইয়ে আলাপ করেন কারবার দিয়ে ঘুরতে গেছে কই কী কারবার কাল্লা যে আয়াত নাজিল করছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব এই কথা শুনানোর পরে আবুল আহাব আরবি বুঝে না কি বুঝে না আবুল আহাবি উঠে দিছে দৌড় কর্মীরা গিয়ে ফিসি আঞ্জা দিয়া ধরছে আপনি ধর দিলে আমরা কর্মীরা রুফাই কি বা আয়াত নাজিল হয়েছে আমার ব্যাপারে দৌড় কি আমি দিতাম না তোমরা দিবা নাকি আমি এনার টারফাইতেছি কি যাইতে আছে আমরা কি মোহাম্মদের আল্লাহরে মানি মোহাম্মদের আল্লাহ কিতা কইছে এটা হুননের দরকার কি। আবুল আহাবে জবাবটা কিতা দিছে শুনছেন না তো কই এলাইতা আর আইনা নাই কই এলাই আর কই এলাইতা যখন কইছে আবুল আহাবের আল্লাহরে দাম আরে মোহাম্মদের আল্লাহরে হাই না 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 কেউ উঠছে না তারে কেড়ে তুলছে সাই রিয়াকশনটা কেমন হয় সাংঘাতিক রিয়াকশন সিফা দিয়া বইয়া তো লরে বোয়ার তো হুচা লাইব কতক্ষণ ভরে লরে খালি দিনটা ভালো যেতেছে না রে আমিন ক আহাবুল আহাবে কি বোয়াত রয়েছে না দৌড় দিয়া লাইছে কর্মীরা গিয়া ফিসে আঞ্জা দিয়া ধরছে আপনি দৌড় দিয়া লাইলে আমরা উফাই গিতা কারে বড়া আমি দৌড় দিতাম না তোরা দিবি মোহাম্মদের আল্লাহ আয়াত নাজিল করছে আমার ব্যাপারে তা আমি কইতাম না কইব কেড়া আর দৌড় দিতাম না দিব কেড়া কারণ দৌড় দেন গিয়ে আমরা কি মোহাম্মদের আল্লাহরে মানি এবার আরে মানি না বিশ্বাস করি না তাহলে যা মনে করে তাকু তো এইটা আমরা হুন্না লাভ কি। আবুল আহাবে কি থাকে কইছে জানে আবুল আহাবে কয় রে তোরা যেমন মোহাম্মদের আল্লাহরে মানুষ না আমিও তো মানি না কিন্তু চিন্তার বিষয় হলো এই পর্যন্ত খেয়াল করে দেখছি মোহাম্মদের আল্লাহ যা কয় তাই হয় সুবহানাল্লাহ হয় নাকি হয় না হয় নাকি হয় না আমরা আল্লাহ যেটা কয়না হয়নি রে হয়নি তবে আটকা হয় না। আমরা তো শুরু থাকতে যে কেউ লোকে কেউ কাজে লাগলে কত আল্লাহ তাই জন্য ঠেলে ফেলে জাগাত ফুটে যাকে তার লাউ গাছটা বেড়ে জন্য ফোটো হয়ে যায় কিন্তু আল্লাহর বিচার আল্লাহর ফয়সালাটা এরকম ধরে 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 না ধরলে আল্লাহ খুব সাংঘাতিক বিষয় আর এমন ধরো ধরা আরে সাদিদ শক্ত কঠিন উফরি দিয়ে একবার ঠিক রয়েছে ভিতরি দিয়ে গুঁড়ো হয়ে গেছে এই কাপড় যাইতে আছে সব আর আল্লাহ কয় না
এখন যখন আবুল আহাবে এই খবর পাইছে, এই খবর আবুল আহাবের বউয়ের কানও গেছে। এই আবুল আহাবের বউটা কি নগণ্য না সগণ্য? কম না বেশি? এরম বেরিয়ে আসেন এর আমরা দেশ। আমি সব মাহফিলও গেলে আজ মাগরিবের পরে দাউদকান্দি কই আইসি, আমি যেহেন হয়ে যাই কি রে জানি দাউদকান্দির কথা আইয়া ফোর। আজ যখন আবার আইয়া ফোরছে তো কইয়ালেটা দাউদকান্দি আমি এক মাহফিল, আমি কইছি অনেক বেরিয়েছে খারাপ, এক বুড়া বেড়া ফাল দিয়ে খেরিয়ে কামড়া ঘর হয়ে আসছে। আমি আপনাদের কইছি এটা কইতে কার ভিতরে রাহম কত, তাই আমার আংরা বানাই নিয়েছে বাসাম কয় বছর কইয়া দিয়ে মরেছে গেম এডে আসেনি রে রহ জাগা মতো আছে ঠিক কিনা তো আছে, জাগায় জাগায় হাল্লা ঝুঁকে ঝুঁকে সেট করে রাখছে রে। এ আবুল আহাবের স্ত্রী কি নগণ্য না সগণ্য? এবিডি যখন শুনছে এবিডির জামাইয়ের ব্যাপারে কইছে তাব্বাতি আদা আবিল আহাবি ও তাব, এবিডি আরবি বুঝেনি রে, এবিডিও তো আরবি বুঝে। এবিডি কয় হ্যাঁ তোমার ইয়া হয় না তোমার রাস্তাত কাটা বিছাই দিয়া রাহি, তুমি ও মাগু কইয়া সিল্লান দাও আজ আবার খোদা আল্লাহ রে দিয়ে এত বড় শক্ত কথা আমার জামাইয়ের নামে কোয়াও আজ যাও হইব দাওড়া লইয়া শাড়িটা কাঁচা দিয়া এমনি বাড়ি গেছে কেন বিজিরে বিচারে বিচারতে 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 সারাটা দিন বিচাই রাই রুখ লইয়া লাইছে থামত। আমিন বলো জুড়ে বলো। এবার এবিডিয়ে সারাটা দিন বিচারা যখন পায় না শেষ পর্যন্ত দেখে যে নবীজি আর আবু বকর ফাঁসাফাঁসি হাঁটতে আছে, আবুল আহাব এর স্ত্রী দাউলে আবগাইতে আছে, নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কইয়া রাসূলুল্লাহ সর্বনাশ সহাল থেকে বেরি দাউলে আবার হইছে। আর আজ যখন আপনি সামনে ফিরে গেছেন গা লক্ষণ খারাপ বেরিটা তো বেশি সুবিধার না আপনি কুপটুপ দিয়া লাই, নবীজি মুসকে হাসি দিয়া কয় আবুল আহাব এ আবু বকর এ আবুল আহাবের স্ত্রী দেখবো তোমারে দেখবে আমারে দেখবে না, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বান্দাকে এইভাবেই হেফাজত করে সত্যি সত্যি আবু বকর সিদ্দিকের সামনে আইয়া আবুল আহাবের বউ জিজ্ঞেস ও লগারটা কো লগারটা কো, কয় কার কথা জিগান, কয় মোহাম্মদ, কয় আছে তো, কয় কই আছে সোহাল থেকে বিচারতাছি পাই না। আবু বকর সিদ্দিক মনে মনে কয় দেহে না সুবহানাল্লাহ কয়টা নবীজি লগে দিয়ে তার দেহে না তো খেলা তো আল্লাহ খেলাকা কতখানে খেলাকা। আবুল আহাবের স্ত্রী সারাটা দিন আল্লাহ নবীকে তালাশ করলো পাইল না, ও মুসলমান ইসলামটা এমনই হয় কখনোই মুসলমানদেরকে আল্লাহ যাদের জিম্মাদারি নেয় কোনো দিন কোনো মানুষ তাকে অবদস্ত অপমান করতে পারে না ঠিক কিনা। লম্বা ঘটনা ওটা বলা আমার উদ্দেশ্য না, নবীজিরে এই কাফেরারা কতভাবে যে নির্যাতন করছে কতভাবে যে নির্যাতন করছে একটা কথা বলেই আমরা শেষের দিকে চলে যাব, টাইম হইল দেড় ঘন্টা, কয় ঘন্টা এটা মাথা ত্রেককে ওয়াজ করার লাগবো, ফরে ম্যাগাইবে আল্লাহরে কিচ্ছু কম যেত ঠিক নিও টাইমের ভিতরে শেষ করা। আমি আর এই এই শেষের দিকে যাই, এই নবীজি এইরকম অত্যাচারের ফরে তেরোটা বছর, তেরোটা বছর আমরা কি অত্যাচার করছে অত্যাচারের দূর করছে, অনেকখানে মাহফিলে দাওয়াত দিলে কইছে এই হুজুর আনলে মাহফিল করণ যাইতো না, না হইলে ওই মাহফিল করে নামতাম লইছি এক রাস্তা দিয়ে পুলিশ কেড়ে রয়েছে গুইরে আরেক রাস্তা দিয়ে যাও না যে দূরে তো কেন এরম না হইলে ডায়াবেটিসের রুগী যখন গুইরে আটলাম খারাপ কি হ্যাঁ এমনি এমনি না হইলে চলন লাগছে আর কি, কিন্তু দেখেন কি নির্যাতন না নবীর উপরে, নবীজি বইয়া রয়েছে কাবা করে হেলান দিয়া, কাবা করে হেলান দিয়া নবীজি বইয়া রয়েছে, এমন সময় নবীর চরম দুশ্মন আবু জেহেল আইয়াসেরা দেখে যে নবী বইয়া রয়েছে হেতে সাইডু ফেল চাইয়া আবু জেহেলে দেখছে যে কেউ নাই চতুর্দিকে চাইয়া আবার নবীজির কাছে গেছে গিয়া সেরা উমা ঠুস করিয়া এই ফিটা দিয়ে মাথাটা বাড়াই লাইছে, নবীজির কপাল দিয়া ফিনকি দিয়া রক্ত ছুটছে, হেতে এই এই নবীজিরে সাদর দিয়া এমন একটা ফেস দিছে, ফেস দিয়া নবীজির একটা শ্বাস বন্ধ হইয়া মারা যাওয়ার মতো চোখ বড় হয়ে গেছে গাল লাল হয়ে গেছে, নবী ছটফট শুরু করছে শেষ পর্যন্ত অনেক কষ্টে নবীজি ছুটছে, সুবহানাল্লাহ কইতেন না? নবীজি ছোটার পরে দূরের থেকে একটা বুড়া বেরিয়ে দেখ কালাইছে
মুহাম্মদের উপরে এই নির্যাতনটা, বেটিটা আবার নবীজির খুব ভালোবাসত, পছন্দ করত, আদর করত। দেখে সেটা বেটিটা রাস্তা খেড়ে রয়েছে, আল্লাহর কি কুদরত, এমন টাইমে শিকার শেষ করে বনে জঙ্গলে শিকার কইরা এই বাড়ির আমির হামজা গইতে আছে, ঘোড়ায় সইরা টকবক 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 করে আইতে আছে, বেটিটা গিয়ে সামনে দিয়ে খেড়েছে, খেড়িয়ে কইতেছে বেড়া তোমরা কি বেড়ায়, তোমরা কি শৈল রক্ত আছে, বেটিটা কইতে আছে কই কি হইছে, আরে বেড়া মোহাম্মদের বাপ নাই দেখা, আজ আবু জেহেলের মতো মানুষে তোমরার মতো সাসা থাকতে, আবু জেহেলে মোহাম্মদ রে গলার মধ্যে সাদ্দুর দিয়ে ফেস দিয়ে হালাই দেয়, আর তুমি আসো ওই হরিণ শিকার লইয়া তোমার বাতিজারে বাইরালা এতে করো। আমির হামজা মক্কার বীর পুরুষের অন্যতম একজন বীর পুরুষ, তিনি আস্তে করে ঘোড়ার পিঠ থেকে নেমে কাবার কিনারে গেলেন, গিয়া দেহে আবু জেহেল বই বই হাসতে আছে, মনে করছে নবীজিরে মারছে, শুনলে আবু জেহেলও তো তখন কাফের তো খুশি হইব, এই মনে করে কইতাছে আবু আমির হামজা ঘটনা একটা ঘটাই লইলাম, কই কী করছো, কয় তোমার বাতিজারে যেমনি ফেস দিসটা কোনো মতে বাচ্চা গেছে, বাসনের কথা না কোনো মতে টিক্কা রয়েছে, কয় কারে ফেস দিছ, কয় মোহাম্মদ রে, কয় কোন মোহাম্মদ, কয় তোমার ভাতিজা মোহাম্মদ, কয় আমার ভাতিজা মোহাম্মদ রে, তুমি ফেস দিয়ে মাইরালাও আবার আমার কাছে খবর কও কেমন বেড়ারা, আর রক্ত আগুন লেগেছে লেগেছে রে লেগেছে লাগিয়ে গেছে জায়গা মতো, আবার আস্তে কইরা ধনুকটারে টান দিয়ে আবার করে একটা ফিডা দিছে, সেরেত কইরা রক্ত ছিটে ওমাগ কইয়া আবু জাহেল আমির হামজা কয় সাবধান, মনে রাইখা চইল বাতিজার বাপ নাই আমরা মরে যাই নাই, সুবহানাল্লাহ বলবেন না। আমির হামজা বাড়িতে গেলেন, খুঁজে আল্লাহর নবীকে বের করলেন, আল্লাহর নবী তখন বিমর্ষ, মন তার বড় খারাপ, আল্লাহ নবীর কাছে গেলেন আমির হামজা, ডাক দেয়া কয় ভাতিজা মন খারাপের কিছু নাই, আমরা ছেড়ে দেওয়ার মানুষ না, আমার রক্তে কামড় দেবে আমি ছেড়ে দেব না, বাতিজারে তুই শুই না খুশি হবি, আবু জেহেলের মাথা ফাটাই দিছি, ফিনকি দিয়া রক্ত ছুটেছে প্রতিশোধ দিয়ে নিয়েছি, নবী কারে কয় শুনো, আল্লাহ নবী আবার চোখের পানি ছেড়ে দিলেন, এতক্ষণ নবী কাঁদেন নাই, আল্লাহ নবী আবার চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয় চাচা আপনি কি বললেন আমি বুঝি নাই, কই তোমার চাদর দিয়ে পেঁচ দিয়ে ফেলে দেওয়ার কারণে আমি তার প্রতিশোধ নিয়েছি, আবু জেহেলের মাথা ফাটিয়ে দিয়েছি, তুমি কি ভাতিজা খুশি হও নাই, আল্লাহ নবী কাঁদে, ডাক দিয়া কয় চাচা কার মাথা রইল কার মাথা গেল, এতে মোহাম্মদ খুশি হয় না, মোহাম্মদ এই প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়াতে আসে নাই, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাভিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠায় নাই, দয়া করে আমার মনটাকে আল্লাহ নরম বানিয়ে দিয়েছেন, ও চাচা আপনি আবু জাহেলের মাথা ফাটাইলে আমি খুশি হয়ে যাব, এটা আপনি কেমন করে ভাবলেন কেমন করে চিন্তা করলেন, তাইলে তুমি কিসে খুশি হবা, আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয় চাচা আমি খুশি হব সেই দিন যেই দিন দেখবো আপনি কলামা খচিত পতাকার তলে এক হয়ে গেছেন, যেই দিন আপনি কলমা পরে নিয়েছেন সেই দিন আমি খুশি হব। আমির হামজা ডাক দেয়া কয় ও মোহাম্মদ হাতটা বাড়াই দাও, আল্লাহর নবী হাত বাড়িয়ে দিলেন, আমির হামজা সাথে সাথে কলমা পরে মুসলমান হয়ে গেলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং বাংলাদেশে কারা নির্যাতিত হল, কারা মামলা খেল, কারা জেলখানায় গেল, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা ওই প্রতিশোধ নিয়ে কখনো খুশি হতে পারে না, খুশি হবে তখনই যখন দেখবে 56,000 বর্গ মাইলের বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া আকাশে যখন কলেবা খচিত পতাকা পথ পথ করে উঠবে, আর মানুষ পাবে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি, আর ইসলাম
যাবে, তৃণমূল পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যন্ত ইসলাম যেদিন কায়েম হবে সেই দিন মধ্যে মুজাহিদেরা খুশি হবে, কেমন যাবে এর আগে না ঠিক কিনা বলো। সবাই বলে না আমিন। সুতরাং দিন আমরা হচ্ছি নবীর ওয়ারিস, যেখান থেকে শুরু করেছিলাম কথা মনে আছে তো? কথা সু না কু? আমরা কি কু ওয়ারিস না সু ওয়ারিস? আমরা সু ওয়ারিস। সুতরাং নবী যা রেখে যাওয়া দিনকে এগিয়ে নিয়ে যাওয়া, এটাই আমাদের দায়িত্ব, ঠিক কিনা বলেন? আজকে বৃষ্টি স্নাত রাতে, অর্ধভক্ত রাতে জমিনে যেমন করে আপনারা এসেছেন, আমি স্যালুট জানাই, আমি মুবারকবাদ জানাই, রক্তিম শুভেচ্ছা জানাই। এটা আমার জীবনে একটা ইতিহাস হয়ে থাকবে, এভাবে বৃষ্টির পরে কর্দমাক্ত জমিনে এমন করে মানুষ বসে যেতে পারে, আমি যদি শুধু না দেখতাম শুনে হয়তো বিশ্বাস করা আমার জন্য কঠিন হয়ে যেত। এটাই বাস্তবতা, এদেশের মানুষ ইসলামকে কত ভালোবাসে। অনেকে বয়সের একটার জীবন সায়ান্নে পৌঁছে গেছেন, কারো 60-70-80 হয়ে গেছে, কোন দিন আমরা হারিয়ে যাই। সবাই মিলে আজকের মাহফিল দেখে আমার মন সাক্ষী দিয়েছে, আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন।